أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم চিটাগং কিন্ডারগার্টেনের প্রথম শ্রেণীর সম্মানিত অভিভাবক ও ছাত্রছাত্রীবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহর বিশেষ মেহেরবানিতে আমরা আবার ঈদ উল ফিতর উদযাপন করার পরে দ্বিতীয় সাময়িকের অন্যতম আরেকটি ক্লাসের মধ্যে অংশগ্রহণ করতে যাচ্ছি সম্মানিত অভিভাবক ও ছাত্রছাত্রীবৃন্দ আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীদের দৃষ্টি আকর্ষণ করে বলছি তোমরা তোমাদের সেই নির্ধারিত বই আরবি ইসলাম শিক্ষা বইটা খোলো আরবি ও ইসলাম শিক্ষা বই আমরা এর আগের প্রতি ক্লাসের মধ্যে অধ্যায় তিন এর উপর আলোচনা করেছিলাম আমরা কিছু পড়া দিয়েছিলাম তো তোমরা নিজ দায়িত্বে যতটুকু পড়ানো হয়েছিল তোমরা ভালোভাবে শিখে নেবে এরপরে আজকে আমরা পড়ব মৌখিক অংশ তোমরা তোমাদের বইগুলো বইয়ে দেখতে পাবে 26 পৃষ্ঠা সূরা কুরাইশ মৌখিক অংশে আমাদের দ্বিতীয় সাময়িকে আছে সূরা কুরাইশ সূরা মাউন সূরা কাউসার আজকে আমরা সূরা কুরাইশ পড়ব তো সূরা কুরাইশ আমরা এই জন্য বিশুদ্ধভাবে শিখব যেহেতু আমরা নামাজ পড়ব নামাজ পড়তে হলে আমাদের অবশ্যই সূরাগুলোর উচ্চারণ শুদ্ধ হতে হবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রুব্বা ক্বারিয়া ইয়াকরাউল কুরআন ওয়াল কুরআন ইয়াকরা অনেক কোরআন পাঠক আছে যারা কোরআন পড়ে সওয়াবের উদ্দেশ্যে কিন্তু ভুল পড়ার কারণে কোরআন পড়ার পরই তাদের সওয়াব তো হয় না উল্টা কোরআন তাদেরকে লানত করে অভিশাপ দেয় সুতরাং আমাদের নামাজকে শুদ্ধ করতে হলে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হলে আমাদের বিশুদ্ধ উচ্চারণ বিশুদ্ধ তেলাওয়াতের কোনো বিকল্প পথ নাই তো আমি বলবো আমি যখন পড়াচ্ছি তোমরা আমার মুখোমুখি পড়বে বারবার চেষ্টা করবে যাতে তোমরা শুদ্ধভাবে উচ্চারণগুলো করতে পারো এখন আমরা বলবো সূরা কুরাইশ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لإيلاف قريش بسم الله الرحمن الرحيم لإيلاف قريش لإيلاف قريش لإيلاف قريش هذا البيت الذي
যেহেতু আমরা মুসলিম নামাজ পড়তে হবে। ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।